নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আমি আজকে আপনাদের কালী পুজোর ছটা উপায় জানাবো এই ছটি উপায়ের মধ্যে দুটি উপায় যদি আপনি কালী পূজার দিন করতে পারেন তবে আপনাদের যে অর্থনৈতিক কষ্ট রয়েছে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আবার অনেকে সন্তান কামনা করছেন কিন্তু সন্তান প্রাপ্তি ঘটছে না আপনি এদিন চেষ্টা করুন আবার কেউ রোগে আক্রান্ত কেউ বা ঋণের দ্বারা জর্জরিত কারো জীবনে শত্রুতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে কালী পুজোর দিন আপনি যদি ছটা উপায়ের মধ্যে দুটি উপায় করে নিতে পারেন তবে দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে মা কানি হলেন হিন্দু ধর্মের প্রধান দেবদেবীর মধ্যে অন্যতমা ইনি শ্যামা বা আদ্যাশক্তি নামেও পরিচিত দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কানীর যদি শরণাপন্ন হওয়া যায় তবে তিনি আমাদের সব আশা পূরণ করেন মা কালীর কাছে কোনো পক্ষপাতিত্ব নেই যিনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে ডাকবেন তাকে রক্ষা করতে মা কালী আবির্ভূত হবেন মা কালীকে অনেকে অনেক কারণে ডেকে থাকেন মাকে কেউ আর্থিক উন্নতির জন্য ডেকে থাকেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে না মা কালীর শরণাপন্ন হন মা কালী সেখান থেকে তাদের উদ্ধার করেন আবার কেউ দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুতেই সন্তান প্রাপ্তি হচ্ছে না তখন তিনি মা কালীর শরণাপন্ন হন আবার কেউ রোগের দ্বারা আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মাকে ডেকে থাকেন আবার কেউ ঋণে এতটাই জর্জিয়ে পড়েছেন যে সে ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না কাজেই ঋণ মুক্তির জন্য মা কালীর স্মরণাপন্ন হন অনেকে আবার অনেকে শত্রুতা থাকে গোপনে গোপনে চক্রান্ত করে শত্রুতা করে তাদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই মা কালীর শরণাপন্ন হন এবার আমি আপনাদের জানাব কালী পুজোর দিন আপনি ছটি উপায়ের মধ্যে যদি দুটি উপায় করতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কী সে দুটি ইচ্ছা আমি তো আপনাদেরকে জানাবই প্রয়োজনে আপনি খাতা ও পেন বের করে নিন এবং আমি যে নিয়ম জানাতে চলেছি সেই নিয়মগুলি আপনি যদি বিশ্বাসের সাথে নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে পারেন তবে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য কী সে উপায় প্রথম কালী পূজার দিন সকাল থেকে সারা রাত পর্যন্ত একটা ঘিয়ের প্রদীপ ঘরের যেখানে আপনার ঠাকুর আছে তার সামনে প্রজ্জনিত করে রাখুন দেখবেন প্রদীপ যাতে না নিভে যায় অর্থাৎ সকালে প্রদীপ জ্বালাবেন এবং সারা রাত যাতে প্রদীপটা প্রজ্জনিত অবস্থায় থাকে প্রয়োজনে সেখানে মাঝে মাঝে ঘি দিবেন এবং দেখবেন বাতাসে যাতে সেই প্রদীপটি নিভে না যায় দ্বিতীয় কালী পুজোর দিন আপনি একটি কালী ঠাকুরের মন্দিরে চলে যান এবং সেখানে কিছুটা পরিমাণ আতপচান একটি গোটা নারকেল একশো আটটি জবা পুষ্প এবং আপনি আপনার সাধ্য মতো কিছুটা ঘি দান করুন এবং মনে মনে মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন দেখবেন মা আপনাকে নিরাশ করবেন না তৃতীয় উপায় কালী দিন রাত্রে বাড়ির ছাদে একটা কালো রঙের পাঁচমুখী প্রদীপ প্রজ্বলিত করুন যখন অমাবস্যা শুরু হয়ে যাবে তারপরেই কিন্তু এই প্রদীপটি প্রজ্বলিত করবেন এবং দেখবেন প্রদীপের পাঁচটি মুখ যাতে নিখুঁত থাকে এবং প্রদীপের রঙ যাতে কালো হয় এবং সেই প্রদীপের মধ্যে অবশ্যই ঘি দিবেন দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে চতুর্থ উপায় কালী পুজোর দিন সন্ধ্যার পর আপনি কোনো বটগাছে কাছে যান এবং বটগাছের গোড়ায় তিনবার কানো তিন নিবেদন করুন এবং বটগাছের গোড়া স্পর্শ করে আপনি নিজের মনের ইচ্ছা জানান দেখবেন আপনার যে মনের ইচ্ছা রয়েছে তা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বহুগুণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে পঞ্চমত কালী পুজোর দিন যারা উপবাস করেন তারা পুজোর পরের দিন অর্থাৎ যেদিন পুজো হচ্ছে তার ঠিক পরের দিন আপনি ব্রাহ্মণদেরকে ভোজন করান দেখবেন ব্রাহ্মণের সংখ্যা যাতে বিজোড় হয় এবং অন্ততপক্ষে আপনি তিনটি ব্রাহ্মণকে খাওয়াতে পারলে খুবই ভালো হয় কিন্তু আপনার যদি সাধ্য না থাকে অন্ততপক্ষে একটি ব্রাহ্মণকে খাওয়ান এবং আপনার যদি সাধ্যে কুনায় তবে অবশ্যই তিনজন পাঁচজন সাতজন এইভাবে বিজোর সংখ্যার পুরোহিতকে খাওয়ান আপনি যদি সাতজন পুরোহিতকে খাওয়াতে পারেন তবে তা সব থেকে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় ষষ্ঠ কালী পুজোর দিন আপনি যে কোনো একটি কালী মায়ের মন্দিরে যান এখানে যাওয়ার পর আপনি একটি খাড়া অবশ্যই মন্দিরে দান করুন এবং দান করার পর মায়ের কাছে মনে মনে কৃপা প্রার্থনা করুন এবং আপনার মনে যে দুঃখ রয়েছে যে কষ্ট রয়েছে তা মাকে জানান এবং প্রার্থনা করুন আপনার কষ্ট যাতে মা হরণ করে নেন এবং আপনার মনের যে ইচ্ছা রয়েছে তা যেন মা পূরণ করেন বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা সহকারে এই কাজগুলি যদি আপনি করতে পারেন তবে দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে